हेलो बंधुरा, वेलकम बैक टू माय चैनल रीता स्टाइडी। तुम्हारा केमन आछो? निश्चय तुम्हारा भलो आछो आर आमियो भलो आछी। आमी आज के गुड़ो दूधेर एकटा मिष्टी तैरी करेछी, तो सेटाई तोमादेर साथे शेयर करलाम। देखो मिष्टिटा किन्तु जथेष्ट नरम होयेछे आर खेतेओ किन्तु खूबी सुस्वादु होयेछे। तो आमी आशा करब जे ए रेसिपिटा तुम्हारा देखबे आर तुम्हारा सेटा तैरी करबे। देखो एटा आमी एकटुखानी केटे देखाच्छी जे एटा कतटा नरम होयेछे। देखते ही पाच्छो एकदम तुल तुल करछे, एकदम नरम। तो देखो कतटा नरम होयेछे, एकदम रसे चोबानो रयेछे। तो चलो मूल रेसिपीते चले जाए, मिष्टिटा किभाबे बानिएछि सेटाई तोमादेरके देखाच्छि। देखो एखाने आमि एक कप गुड़ो दूध निये निएछि आर एर मध्ये निये नेब हच्छे कटा इलाच दाना। পরিমাণ মতন ঘি নিয়ে নিচ্ছি। নিয়ে ভালো করে একটু গুঁড়ো দুধটাকে ঘিয়ের সাথে মিক্সড করব। মিক্সড করা হয়ে গেছে। এবার একটা ডিম আমি খুব ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, সেই ফাটানো ডিমটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে একটা ডো তৈরি করে নিলাম আর ডোটা কিন্তু খুব নরম হয়েছে, নরম হবেও, নরম যত হবে তত মিষ্টিটাও নরম হবে। আর এটা দিয়ে দিচ্ছি একটুখানি বেকিং সোডা। বেকিং সোডা দিয়ে আর একটুখানি মেখে নিচ্ছি ডোটাকে। আমি ভালো করে মেখে আমি সাইডে রেখে দেব, 10 মিনিট মতো রেখে দেব, তাহলেই ডোটা একটু শক্ত হয়ে যাবে। দেখো কতটা নরম হয়েছে। এটা মাখা হয়ে গেছে। এবার দেখো আমি চিনির শিরা তৈরি করতে হবে, তো সেটা করার জন্য এখানে একটা বাটি বসিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ চিনি। আর 2 কাপ জল। দিয়ে আমি ভালো করে মিক্সড করে নেব, জলটাকে ফুটিয়ে নেব আমি। আর এর মধ্যে কয়েকটা এলাচ দিয়ে দেব। এলাচ দিলে একটুখানি ভালো গন্ধ বেরাবে এর সাথে। একটু নাড়িয়ে দেব। প্রায় হয়ে এসছে,
কয়েকটা কেশর এর মধ্যে দিয়ে দেবো। কেশরটা দিলে কালারটা একটু মানে ইয়েলো টাইপের হবে আর গন্ধটা আরেকটু ভালো বেরোবে। তো দেখো এবার ডোটা নিয়েছিলাম, ডোটা কিন্তু শক্ত হয়ে গেছে দেখতেই পাচ্ছো, গুঁড়ো দুধের যে ডোটা বানিয়েছিলাম যে সেখান থেকে এবার যার যার সাইজ অনুযায়ী গোল গোল করবে। আমি এরকমভাবেই করছি, খুব বেশি বড়ও না আর খুব বেশি ছোটও না। এটা কিন্তু জাস্ট ঘরে তৈরি করার একটা মিষ্টি, আমি ট্রাই করলাম, ভীষণ ভালো খেতে হয়েছে। তোমরা করতে পারো, বাচ্চাদেরকেও করে দিতে পারো। সামান্য এক কাপ দুধ দিয়ে, গুঁড়ো দুধ দিয়ে এত ভালো মিষ্টি হয় আমি না করলে বুঝতে পারতাম না, তো আমি করেছি বলেই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর খেতেও খুব টেস্ট হয়েছে। এখানে সব মিলিয়ে আমার 5টা মিষ্টি তৈরি হয়েছে। বলগুলো একটু ছোট বড় হয়ে গেছে, তো যাই হোক 5টা মিষ্টি হয়েছে। তো এবার এগুলিকে আমি ভাজবো, তার জন্য আমি দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। রিফাইন অয়েল দিয়েছি। এবার এর মধ্যে এক এক করে মিষ্টিগুলোকে ছেড়ে দেবো। আর ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখেছি। দেখো এগুলো ভাজা ভাজা হচ্ছে। লোতে রেখে এটা ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। দেখো এটা একদম ভাজা হয়ে গেছে। লাল লাল হয়ে গেছে, এবার এগুলোকে আমি নামিয়ে নেব প্লেটে। তারপর এখানে যে চিনির শিরাটা ছিল তার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিলাম। একটুখানি আমি ফুটিয়ে নিয়েছি যাতে রসটা একদম ভেতরে ঢুকে যায়। তো ফুটানো হয়ে গেছে, জাস্ট একটু ঢাকা দিয়ে রেখেছি আমি। দেখো এটা একদম মিষ্টিটা রেডি, এক এক করে আমি নামিয়ে ফেলছি। সবকটা মিষ্টি প্রায় নামানো হয়ে গেল, আমি 5টা মিষ্টি করেছিলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। আর মিষ্টিটা একটু বানিয়ে দেখো তোমরা, খুব একটা খারাপ লাগবে না। মিষ্টির যে সিরাটা ছিল সেটা আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা।
মিষ্টিটা একদম রেডি হয়ে গেছে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দারুণ হয়েছে মিষ্টিটা, তোমরা অবশ্যই করে দেখো।